Good morning, Pelgam. Welcome back to Journey with Reza. So, আজকে হচ্ছে ফাইনালি আমরা কাশ্মীরে ঘুরবো। আজকে এই পহলগামের আমরা কয়েকটা স্পটে যাবো। তো এখন ছিল ভোর ছয়টা। আমরা ব্রেকফাস্ট করেই বের হয়ে যাব। এই যে হোটেলের সামনে আমরা সবাই, এখন আমরা গাড়িতে উঠে যাব। তো চলুন আরু ভ্যালি যাই। আমরা এখন যাচ্ছি আরু ভ্যালি। আমাদের এখানে আছে আমরা 6 জন না 7 জন। এই যে আমার পিচি ব্লগার, ওই যে মেহেদি, রুবেল ভাই, আর এই যে মাগুরের সো আমাদের গাড়ি ছেড়ে দিছে আরু ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। জাম্মু থেকে পহলগাম আসার পথে যেই পাহাড়গুলো আমরা দেখছিলাম, মানে দূর থেকে, ওগুলো এখন আমরা একদম কাছ থেকে দেখতেছি। ইভেন ওই সব পাহাড়ে আমরা যাব। এই যে দেখেন, রিয়াদ ভাই হচ্ছে রুবেল ভাইয়ের প্যান্টের বেল্টে মানে ধরে রাখছে, কাজ হচ্ছে সেফটির জন্য। যে রুবেল ভাই তার কোমরের অর্ধেক পর্যন্ত বের করে যে ব্লগ বানায়, ভিডিও বানায়, তো এটা আসলে খুবই রিস্কি ছিল অ্যান্ড খুবই ফানি ছিল। ও বাই দ্য ওয়ে, রুবেল ভাই আর রিয়াদ ভাই আমাদের সাথে এই ট্যুরে পহলগাম থেকে অ্যাড হয়েছে। বাট আসলে সবাই এত ফ্রেন্ডলি ছিল যে মানে মনে হয় নাই যে কেউ নতুন আসছে বা কারোরে আগে চিনি না। সো সবাই খুব ফ্রেন্ডলি হয়ে গেছিলাম আমরা। আমাদের হোটেল থেকে আরু ভ্যালির দূরত্ব ছিল অলমোস্ট 12.67 কিলোমিটারের মতো, আর এখান থেকে যেতে 30 মিনিটের মতো গাড়িতে লাগে। আর যদি কেউ পায়ে হেঁটে যেতে চায় আরু ভ্যালি, তাহলে হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লেগে যাবে। আরু ভ্যালি অ্যাকচুয়ালি বিখ্যাত হচ্ছে এই রাষ্ট্রের মনোরম সৌন্দর্যের জন্য, সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো। কাজ হচ্ছে আমরা খুব শীঘ্রই আরু ভ্যালি চলে যাব। আর ওই যে আমরা পাহাড়ের দিকে প্রথম বরফ দেখতেছি অ্যাকচুয়ালি। সো ফাইনালি আমরা আরু ভ্যালিতে নেমে গেছি। অ্যাকচুয়ালি আরু ভ্যালি হচ্ছে মানে ক্যাম্পিং করে যারা ক্যাম্প করে থাকে তাদের জন্য একটা হচ্ছে বেস্ট প্লেস। এই গ্রামটি কোলা হয় হিম্বা, টারসার, মার্সার হ্রদ এবং ক্যাট্রিনাগ উপত্যকায় ট্রেকারদের জন্য একটি বেস ক্যাম্প। আরু ভ্যালির আমরা যে স্পটটাতে আছি, মানে এখান থেকে হচ্ছে ট্রেকিংয়ের অনেক সুবিধা রয়েছে। আর আপনার কাছে যদি সময় কম থাকে, তাহলে আপনি হচ্ছে একদিনের মতো যদি সময় থাকে, তাহলে আপনি এই যে আরু ভ্যালির থেকে আরেকটু সামনে যে গ্রিন টপ বা হচ্ছে বেস ক্যাম্পে আপনি মানে যেতে পারেন একদিনের জন্য। আর লিডার ওয়ার্ড ট্রেকিংয়ের জন্য হচ্ছে 4 কিলোমিটার দূরে আপনার যাইতে হবে আরু ভ্যালি থেকে, ওইটা করতে আবার 2 দিন লাগবে। সো আমাদের হাতে যেহেতু অত সময় ছিল না, সো আমরা আরু ভ্যালি থেকে এখন বের হয়ে যাব। সো আরু ভ্যালিতে অ্যাকচুয়ালি অনেক বেশি সময়ের জন্য আসা উচিত ছিল, বাট যেহেতু আমাদের হাতে সময় অত ছিল না, সো আমরা আবার চন্দনবাড়ির জন্য আমরা মানে বের হয়ে গেলাম। আর ওই যে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়, মানে এগুলো হচ্ছে আমরা মাত্র কাশ্মীরে যে ফার্স্ট দেখতেছিলাম। সো আমাদের কাছে খুবই অবাক লাগতেছিল, বাট কিছুক্ষণ পরে চন্দনবাড়িতে আমরা যা দেখব সেটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাব। আই থিঙ্ক চন্দনবাড়িতে আমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছিল, কজ হচ্ছে আমরা চিন্তা করতে পারি নাই যে চন্দনবাড়িতে আমরা কী দেখব। সো নেক্সট ব্লগে আমরা চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি ঘুরে বেড়াবো। সো পাশেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।